জোড়া ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি কবে থেকে কাঁপবে বাংলা এই ঘূর্ণিঝড়টি কোন সাগরে তৈরি হয়ে কোন পথে এগিয়ে আসবে কোথায় ল্যান্ডফল করবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জায়গাতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি চলবে কি জানতে পারা যাচ্ছে প্রিয় দর্শক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যে সমস্ত অনুকূল পরিবেশের প্রয়োজন তার সবটাই এখন রয়েছে বঙ্গোপসাগরে হাওয়া অফিস জানিয়েছে শুধু ঘূর্ণিঝড় নয় এর পাশাপাশি কালবৈশাখীর ঝড়ের সতর্কবার্তা থাকবে বাংলার একাধিক জায়গাতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যে সমস্ত অনুকূল পরিবেশের প্রয়োজন তার সবটাই আছে আর এই পূর্বাভাস আমরা আগেই জানিয়েছিলাম পূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার ওপরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত অন্যদিকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ বিহার গান্ধী পশ্চিমবঙ্গ হয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলের সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার ওপরে হাওয়াপের সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলাই তৈরি হয়েছে যে নিম্নচাপ পরবর্তী সময়ে উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে এবং শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেবে যদিও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর পূর্ব দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে আবহাওয়ার এমন পরিস্থিতিতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে একাধিক জায়গাতে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি সকাল থেকে মেঘে ঢাকা আকাশ সাথে দমকা বাতাস বইছে বজ্রপাতও রয়েছে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিছু কিছু জায়গাতে দমকা বাতাস বইছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরও ভারী বৃষ্টি চলবে এই বৃষ্টি আরও কিছুদিন থাকবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এমনকি শনিবার উপকূলবর্তী দুই জেলা দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বৃষ্টির পরিমাণ থাকতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার এর পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে দর্শক এর পাশাপাশি আবহাওয়িদরা জানিয়েছেন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে যদি ঘূর্ণিঝড়টি সমুদ্রে তৈরি হয় সেই ক্ষেত্রে এর গতিবেগ সর্বনিম্ন একশো কিলোমিটার পর্যন্ত থাকবে আর যদি ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে এর গতিবেগ কিন্তু একশো আশি থেকে একশো নব্বই কিলোমিটারে পৌঁছাবে যদি আরও শক্তিশালী হয় সেই ক্ষেত্রে দুশো কিলোমিটার পার করবে প্রতি ঘন্টার গতিবেগ আয়লা আমফানকেও টেক্কা দিতে পারে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় ডিমেল তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মুহূর্তে সমুদ্র রয়েছে উত্তাল যার কারণে মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় এবং যেসব পর্যটকরা সমুদ্রে স্নান করতে যান তাদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র হবে উত্তাল এবং শুরু হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি তো দর্শক এবার দেখে নেব আজ বাংলার কোন কোন জেলাতে কালবৈশাখীর ঝড় সহ বজ্রবিদ্যুসহ বৃষ্টিপাত চলবে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক এই মুহূর্তে সাগর থেকে প্রচুর পরিমাণে জলিবাষ্প স্থলভাগে প্রবেশ করছে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের ওপরে দুই বাংলার একাধিক প্রান্তে আজ সহ বৃষ্টিপাত চলবে সকাল থেকেই একাধিক জায়গাতে শুরু হয়েছে বৃষ্টি সাথে বইছে দমকা বাতাস কাকভোর থেকে বাংলার একাধিক প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে প্রিয় দর্শক আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। এছাড়া মালদা দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্ক বার্তা আছে একাধিক জায়গাতে এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দর্শক বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির সতর্ক বার্তা আছে পুরুলিয়াতেও ঝড় বৃষ্টির বার্তা আছে দর্শক আজ উপকূলবর্তী অঞ্চল গঙ্গাসাগর নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ কুলপি গোসাবা ঝাড়খালি এইসব জায়গাতে আজ ভারী বৃষ্টির সতর্ক বার্তা আছে একাধিক জায়গাতে মেঘলা আকাশ দেখা যাবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে জয়নগর ডায়মন্ড হারবার মেঘলা আকাশ দেখা যাবে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বিষ্ণুপুর বারৈপুর বজবজ শ্যামপুর কলকাতা নিউ টাউন এছাড়া বারাকপুর এই সব জায়গাগুলিতে আজ কালবৈশাখীর ঝড়সহ সহ বৃষ্টিপাত চলবে ডানকুনি বালি পানিহাটি শ্রীরামপুর বারাসাত এই সব জায়গাগুলিতে আজ কালবৈশাখীর ঝড়সহ সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক এদিকে চন্দ্রনগর কাঁচরাপাড়া সাইডও ঝড় বৃষ্টি চলবে প্রিয় দর্শক চাঁদা রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর এইসব সাইডে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা আছে কানলাতেও আজ বৃষ্টিপাত চলবে দর্শক নবদ্বীপের একাধিক জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে হাসনাবাদও আজ বৃষ্টির সতর্ক বার্তা আছে প্রিয় দর্শক পূর্বস্থলিতে ঝড় বৃষ্টি চলবে পাটুলিতেও ঝড় বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে কাটোয়ার একাধিক জায়গাতে মেঘলা আকাশ দেখা যাবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রিয় দর্শক দেবগ্রামে মেঘলাকাশ থাকবে বৃষ্টিপাত চলবে কেতুগ্রামও মেঘলাকাশ থাকবে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা আছে প্রিয় দর্শক মুর্শিদাবাদের একাধিক প্রান্ত আজ ঝড় বৃষ্টি চলবে ভরতপুর বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া গোকর্ণ খড়গপুর এছাড়া বড়োয়া এইসব জায়গাগুলিতে আজ কালবৈশাখীর ঝড়সহ সহ বৃষ্টিপাত চলবে মুর্শিদাবাদ বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর সাগরদীঘি ভগবান গোলা লাল গোলা জঙ্গিপুর এইসব সাইডে আজ কালবৈশাখীর ঝড়সহ সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক নলহাটি রামপুরহাটও ঝড় বৃষ্টির সতর্কবার্তা আছে এছাড়া বোলপুর শিউড়ি সাঁইথিয়াতেও আজ ঝড় বৃষ্টি চলবে প্রিয় দর্শক আজ ভারী থেকে ভারী বৃষ্টি চলবে একাধিক জায়গাতে দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল কুলটি এই সব সাইডে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে অপরদিকে বাঁকুড়ার একাধিক জায়গাতে আকাশ দেখা যাবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে বিষ্ণুপুর জয়পুর কতুলপুরে আকাশ দেখা যাবে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে চন্দ্রকোনা ঘাটাল খানাগুলো আজ ঝড় বৃষ্টি চলবে এই সব জায়গাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা আছে শালবনী কেশপুর গোয়ালতরও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ঝাড়গ্রামের বিশেষ কিছু জায়গাতে সহ বৃষ্টির সতর্কবার্তা আছে মেদিনীপুর খড়গপুরও আজ ঝড় বৃষ্টি চলবে বালিচল বালিচক পিংলা সবংও আজ ঝড় বৃষ্টি চলবে ময়লা ময়না ভগবানগোলা ভগবানপুর বাজকুল মহিষাদল তমলুক এই সব অঞ্চলগুলিতে আজ কালবৈশাখীর ঝড়সহ সহ বৃষ্টিপাত চলবে বৃষ্টি চলবে বেলডাঙ্গা দাতন এগড়া মোহনপুর এছাড়া দীঘা মান্দার মনিত আজ সব উল্লেখিত জায়গাগুলিতে আজ কালবৈশাখীর ঝড়সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সকাল থেকেই শুরু হয়েছে সেই বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টিপাত কমে যাবে কিন্তু আগামীকালও আবারও পরিবর্তন দেখা যাবে আবহাওয়ার আগামীকালও একাধিক জায়গাতে বৃষ্টিপাত দেখা যাবে ঝড় বৃষ্টি চলবে বিভিন্ন প্রান্তে প্রিয় দর্শক তবে আজ যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে সেই পরিমাণে বৃষ্টি কিন্তু আগামীকাল দেখা যাবে না কিছু কিছু জায়গাতে দমকা বাতাসের সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দর্শক আর সাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি আস্তে আস্তে শুক্রবার নাগাদ এসে প্রবেশ করবে বাংলার উপকূলে এবং এর প্রভাবে বাংলার একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে মৌসুমী বায়ু ইতিমধ্যেই প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেখানে শুরু হয়েছে বর্ষা আর এই মৌসুমী বায়ু আস্তে আস্তে দেশের দিকে এগিয়ে আসছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই হয়তো কেরলে প্রবেশ করবে সেই মৌসুমি বায়ু এবং ভারী বৃষ্টি চলবে একাধিক জায়গাতে বর্ষাও চারই জুনের পর সাত থেকে দশ সাত থেকে তেরো তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করবে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু বর্ষা আগাম প্রবেশ করবে বাংলাতে কারণ গত বছর বর্ষা প্রবেশ করতে বিড়ম্বনা দেখা দিয়েছিল আজ এই বছর কিন্তু সেরকমটা কিন্তু হবে না গতবারের মতো সেই পরিস্থিতি এই বছর দেখা যাবে না এই বছর আগাম করেই প্রবেশ করবে বর্ষা প্রিয় দর্শক আর হয়তো বাহাত্তর ঘণ্টা তারপরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ কিন্তু আজ রাতের মধ্যেই বাংলাতে এসে প্রবেশ করবে এবং যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটি আগামী শুক্রবার নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর সেটি আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে তারপর উপকূলের দিকে ধেয়ে আসবে তবে যেটা প্রাথমিকভাবে অনুমান এই ঘূর্ণিঝড় কিন্তু যে কোনো সময় গতিপথ পরিবর্তন করবে এখন যেটা মনে হচ্ছে মায়ানমার বা বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি কিন্তু যদি গতিপথের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ উড়িষ্যা কিংবা অন্ধ্রপ্রদেশের উপকূলও আশ্রয় পড়তে পারে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি প্রিয় দর্শক প্রতিনিয়ত কিন্তু দিক পরিবর্তন করছে ঘূর্ণিঝড়টি প্রতিনিয়ত এর ভোল বদল হচ্ছে আবহাওয়ারও ব্যাপক পরিবর্তন একটা দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে আবহাওয়ার কিন্তু একটা ব্যাপক পরিবর্তন দেখা যাবে এবং যে ঘূর্ণিঝড়টি সাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়ও দিক পরিবর্তন দেখা যাবে তবে যাই হোক ঘূর্ণিঝড়টি যে স্থলভাগে আশ্রয় পড়ুক না কেন এর গতিবেগ কিন্তু খুব একটা বেশি থাকবে না একশো কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে আর যদি এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেই ক্ষেত্র একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এই ঝড়ের গতিবেগ প্রিয় দর্শক আগামী শনিবারই স্পষ্ট হবে ঘূর্ণিঝড়টি কোন সাগরে কোথায় তৈরি হয়ে কোন উপকূলে ধে আসে এবং কোথায় গিয়ে আছে পড়ে এবং এর প্রাথমিক গতিবেগ কত থাকবে প্রিয় দর্শক দেখুন রবিবার নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়টি মায়ানমারের উপকূলের কাছে এসে প্রবেশ করছে যেটা প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং মায়ানমার এই দুটি উপকূলে ঝাপটা লাগবে কিন্তু পশ্চিমবঙ্গে এর পরোক্ষ প্রভাব পড়বে এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কালবৈশাখীর ঝড় সহ সহ বৃষ্টির সতর্কবার্তা আছে দর্শক দেখুন ঘূর্ণিঝড়টি কোনখানে এসে প্রবেশ করছে লালমোহন কালাপাড়া মাঠবেরিয়া বরিশাল এই সব জায়গাতে কিন্তু ঘূর্ণিঝড়টি প্রবেশ করার একটা সমূহ সম্ভাবনা আছে তারপর ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে স্থলভাগে মিশে যাওয়ার পর তারপর এর গতিবেগ কমে যাবে এবং গভীর নিম্নচাপের পরিণত হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি ঘটাবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাংলাদেশেই প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি কিন্তু গতিপথের পরিবর্তন হতেও পারে এখনই এই মুহূর্তে স্পষ্টভাবে বলা সম্ভব নয় তবে এই ম্যাপে যেটা বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়টি সাধারণত বাংলাদেশের দিকেই যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে